হ্যালো বন্ধুরা তোমরা দেখছো কম্পিউটার বাংলা আজ আমরা শিখবো এম এস ওয়ার্ড পার্ট ফাইভ তো চল শুরু করা যাক এম এস ওয়ার্ড পার্ট ফাইভে আমরা শিখবো হলো চার্ট তো ইনসার্টে গিয়ে আমরা প্রথমে চার্ট নিয়ে নিচ্ছি চার্টে ক্লিক করে এখানে বিভিন্ন রকম চার্ট আছে এখান থেকে যে কোনো একটা চার্ট সিলেক্ট করে আমরা করে দেবো ওকে ওকে করার সঙ্গে সঙ্গে দুইটা আলাদা প্রোগ্রাম ওপেন হবে এটা হলো এমএস এস ওয়ার্ড আর এটা হলো এক্সেল এক্সেলের মধ্যে থাকবে হলো এই যে টেবিলটা আর এমএস ওয়ার্ডে থাকবে হলো এই চার্ট তো এই দুটো পেজ লিঙ্ক করা থাকবে তো যখনই আমরা এই চার এক্সেলের এই টেবিলের মধ্যে কিছু লিখবো তখন এই চার্টের মধ্যে সেই লেখাটা কিন্তু দেখাবে তো এই তথ্যটা আমরা এখানে বসাব তো এখানে আমরা নাম লিখে নিচ্ছি রিয়া এখানে পায়েল আর এখানে লিখবো মগ এখানে কিন্তু নামগুলো চলে আসলো তো আমরা রেজাল্টগুলো দেখবো তিনজন স্টুডেন্টের রেজাল্ট চারটা সাবজেক্টের চার্ট আকারে দেখব তার জন্য এখানে সাবজেক্টগুলো লিখবো আমরা লিখে নিচ্ছি বেঙ্গলি ইংলিশ ম্যাথ আর হলো জিও চারটা সাবজেক্টের নামে চলে আসলো এইবার এখানে মার্কসগুলো বসাবো ধরো এখানে আমরা বসালাম পঞ্চাশ তো অটোমেটিক রিয়াল নাম্বারটা কিন্তু এখানে চার আকারে দেখাচ্ছে দেখো এখানে হচ্ছে পঁয়তাল্লিশ নব্বই এই সংখ্যাগুলো এখানে চারট আকারে দেখাচ্ছে টেবিল আকারে দেখাচ্ছে তো এইভাবে আমরা সংখ্যাগুলো বসিয়ে পর পরপর বসানোর পর এই চার্টটা কিন্তু হয়ে গেল দেখো তো এটা বসানোর পর এটা আমরা ক্লোজ করে দেবো তো এখানে এম ওয়ার্ডের মধ্যে আমরা চার্ট দেখতে পাচ্ছি কে কোন সাবজেক্টে কত পেয়েছে এটা চার্ট আকারে দেখাচ্ছে তো এবার চারটাকে যদি স্টাইল করতে চাই চার্ট স্টাইল করার জন্য চার্টটাকে সিলেক্ট করার পর আমরা ডিজাইনে গিয়ে চলে যাব চার্ট স্টাইল এখানে অনেক স্টাইল আছে এখান থেকে আমরা চয়েস করবো স্টাইল যেমন একটা স্টাইল স্টাইলগুলো যদি পছন্দ না হয় কোনার বিন্দুটায় ক্লিক করবো এখানে অনেক স্টাইল আছে এখান থেকে যে কোনো আমরা চার্ট নিয়ে নিতে পারি স্টাইল এবার এই কালারগুলো যদি পছন্দ না হয় কালারগুলো সিলেক্ট করে আমরা ফরম্যাটে গিয়ে এখান থেকে শেপ ফিলে গিয়ে আমরা ইচ্ছা মতো কালারগুলো কিন্তু নিয়ে নিতে পারি মোর ফিল কালারে আরও কালার থাকবে এখান থেকে আমরা যে কোনো কালার নিয়ে নিতে পারি এরকম যেমন রেডটাকে সিলেক্ট করে যদি আমরা একদম রেড করতে চাই তাহলে এরকম হবে এটাকে যদি আমরা গ্রিন কালার করতে চাই তো সেক্ষেত্রে এখান থেকে গ্রিন কালার সিলেক্ট করার পর ওকে এরকম করে কিন্তু আমরা চার্টটা নিয়ে আসতে পারি এম এস ওয়ার্ড পেজের মধ্যে এবার চার্টের যদি কোনো তথ্য ভুল হয়ে যায় সেটা যদি সংশোধন করতে চাই তাহলে চার্টের উপর রাইট ক্লিক করে আমাদের যেতে হবে এডিট ডাটা এডিট ডাটায় গিয়ে আমরা যে কোনো তথ্য কম বেশি করে দিতে পারি যেমন এখানে নাম্বার কুড়ি দেওয়া আছে ঠিক আছে সেক্ষেত্রে আমরা কুড়ির জায়গায় যদি তিরিশ করতে চাই তাহলে এখানে তিরিশ লিখে দেব বাইরে ক্লিক তাহলে কিন্তু এই নাম্বারটা বাড়বে এভাবে আমরা নামগুলোও চেঞ্জ করে দিতে পারি আচ্ছা চার্টের স্টাইল হয়ে গেল ডাটাটাও চেঞ্জ হয়ে গেল এইবার যদি চাই আমরা যে এখানে এমএস ওয়ার্ড পেজের মধ্যে হেডার নিয়ে আসবো পেজের ওপরে কোনো কিছু লিখব আর পেজের নিচে কোনো কিছু লিখব পেজের উপরে একদম টাইটেলে লেখার জন্য আমরা ইনসার্টে গিয়ে যাব হল হেডার অপশানে এই হলো হেডার এই ফুটার হেড থেকে আসে হেডার ফুট থেকে আসে ফুটার পেজটার আইকনটা দেখলে বুঝতে পারবো আমরা ওপরে হাইলাইট করা আছে এখানে মানে ওপরে হেডিংয়ে কোনো কিছু লেখার জন্য আর ফুটারে হলো একদম নিচে হাইলাইট করা আছে এটা হলো নিচে তো আমরা হেডার ফুটারে যাই লিখি না কেন প্রতিটা পেজে অটোমেটিক নিয়ে নিবে যত পেজে আমরা এখানে নেই না কেন তো প্রথমে হেডারে গিয়ে আমরা এখান থেকে চয়েস করবো হেডার অনেক হেডার আছে যে কোনো একটা হেডার আমরা ক্লিক করে নিলাম এখানে আমরা লিখে নিব এখানে বলছে টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল আমরা লিখে নিচ্ছি কম্পিউটার বাংলা কম্পিউটার বাংলা লেখার পরে ক্লোজ হেডারপোর্টারে ক্লিক করবো এখানে কিন্তু হেডারে কিন্তু চলে আসবে এখানে কিন্তু হাইট দেখাচ্ছে একটু ঘোলা দেখাচ্ছে কিন্তু প্রিন্ট আউটে ক্লিয়ার এটা তো হেডারের মেন উদ্দেশ্য হলো যখন আমরা পেজের টাইটেলে কোনো কিছু লিখবো যে টাইটেলটা প্রতিটা পেজেই দরকার তখন আমাদের হেডারে লিখতে হবে যখন এখানে আমরা এন্টারপ্রেস করে যদি ধরে রাখি যত পেজ আসতে থাকবে প্রতিটা পেজে কিন্তু দেখো হেডার নিয়েই আসলো কিন্তু তো অটোমেটিক আসতেই থাকবে যত পেজ আসতে থাকবে প্রেস করে যদি ধরে রাখি আমরা অটোমেটিক হেডার নিয়ে আসবে তো ঠিক একইভাবে ফুটার পেজের নিচে যদি কোনো কিছু লিখতে চাই তাহলে আমাদের ফুটারে যেতে হবে ফুটারে যাওয়ার জন্য প্রথমে যাব ইনসার্টে গিয়ে এই যে ফুটার ফুটারে ক্লিক করে এখানে চয়েস অফ ফুটার অপশান এখান থেকে আমরা যে কোনো কথা লিখে নিতে পারি লেখাটা লেখার পর লেখা সিলেক্ট করার পর আমরা এই লেখার করলে সাইজটা বড়ো করে দিতে পারি এখান থেকে ওমে গিয়ে লেখার সাইজটা একটু বড়ো করে দিতে পারি এইবার যদি আমরা ডবল ক্লিক করি পেজের মধ্যে তাহলে দেখতে পাচ্ছি হেডার ফুটার প্রতিটা পেজের মধ্যে অটোমেটিক কিন্তু আসছে এইভাবে যে কোনো লেখার মধ্যে আমরা হেডার ফুটার দিতে পারি পেজের মধ্যে তো ইনসার্টে গিয়ে আমরা এবার দিয়ে দিব হলো পেজ নাম্বার প্রতিটা বইয়ের মধ্যে পেজ নাম্বার যেমন থাকে ঠিক আমরা এখানে যাচ্ছি প্রত্যেকটা পেজের মধ্যে পেজ নাম্বার দেওয়ার জন্য তো পেজ নাম্বারে এখানে একটা একটা করে লেখার দরকার নেই আমাদের এই অপশানটাই গিয়ে যদি সিলেক্ট করে রাখি প্রতিটা পেজে কিন্তু পেজ নাম্বার নিয়ে নেবে তো হেডার পুটারের পাশেই পাবো ইনসার্টে গিয়ে হেডার পুটারের পাশেই পেজ নাম্বারে ক্লিক করব এবার কোথায় পেজ নাম্বার দিব আমরা এখানে বলছি টপ অফ পেজ পেজের উপরে বা দিকে ওপরে মাঝখানে ওপরে ডান দিকে এখানে বলছে বটম অফ পেজ পেজের বা দিকে নিচে মাঝখানে নিচে আড়ালো ডান দিকে নিচে তো মাঝখানে নিচে আমরা ক্লিক করে নিচ্ছি তাহলে পেজ নাম্বারটা কিন্তু চলে আসলো এখান থেকে আমরা পেজ নাম্বারের সাইজটা একটু বড়ো করে দেব পেজের মধ্যে ডাবল ক্লিক করবো এখন যদি দেখি তাহলে প্রতিটা পেজের মধ্যেই দেখব পেজ নাম্বার কিন্তু অটোমেটিক চলে আসে এক্সট্রা করে আমাদের দেওয়ার কোনো প্রয়োজনই নেই দেখো ওয়ান টু এইভাবে প্রতিটা পেজে চলে আস এবার যদি আমরা পরবর্তী পেজগুলোতে পেজ নাম্বার নেই এন্টার পেজ করে যদি ধরে রাখি যত পেজ আসতে থাকবে প্রতিটা পেজে কিন্তু পেজ নাম্বার নিয়েই আসবে তো কন্ট্রোল ধরে মাউসটাকে যদি স্ক্রোল করি তাহলে আমরা এভাবে জুম ইন জুম আউট করতে পারি আচ্ছা হেডারপোর্টার হয়ে গেলো পেজ নাম্বার হয়ে গেলো এবার যদি আমরা লিখতে চাই বাংলা লেখাই এমএস ওয়ার্ড পেজের মধ্যে বাংলায় কোনো কথা লিখব তার জন্য আমাদের যেতে হবে বাংলা ওয়ার্ডে তো স্টার্টে ক্লিক করে আমরা বাংলা ওয়ার্ড ওপেন করে নেব অথবা এখান থেকে বাংলা ওয়ার্ড ওপেন করে নিচ্ছি বাংলা ওয়ার্ডের জন্য এক্সট্রা করে ভিডিও বানানো আছে তোমরা যারা যারা বাংলা ওয়ার্ডের ভিডিওটি দেখো দেখে নিবে এখানে আমরা বাংলায় কোনো কথা লিখিনি যেমন বাচ্চাদের সেই প্রশ্নপত্র লেখাগুলো যে থাকে বাংলায় লেখা তো সেগুলো আমরা লিখে নিব তো লিখে নিচ্ছিলাম তো বাংলা ওয়ার্ডে আমরা এভাবে লেখাগুলো লিখে নিচ্ছি লেখার পর এইবার লেখাটাকে সম্পূর্ণ সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা কপি করে নিব কপি করার পর এটাকে মিনিমাইজ করে এই এমএস ওয়ার্ডে এইখানে রাইট ক্লিক করে আমরা করে দেবো পেস্ট তাহলে বাংলা ওয়ার্ডের লেখাগুলো কী হবে এম এস ওয়ার্ডের মধ্যে কিন্তু পেস্ট হয়ে গেল এবার কি বলছে দেখো নিচের বর্ণগুলি দিয়ে দুটি করে শব্দ তৈরি করা মানে বাচ্চাদের স্কুলের প্রশ্নপত্র ঠিক এই রকমই থাকে তো এখানে বর্ণগুলি দিয়ে শব্দ তৈরি করার জন্য কি করতে হবে এখানে বক্স করতে হবে আমাদের যাতে বাচ্চাদের লিখতে সুবিধা হয় তার জন্য আমরা ইনসাইডে গিয়ে টেক্সট বক্সে গিয়ে এখানে ড্র টেক্সট বক্সে ক্লিক করব প্রেস করে টানলে এরকম আমরা বক্স করতে পারি একই বক্স যদি বারবার লাগে যেহেতু আমাদের দুটো করে বক্স লাগবে তো আরেকবার যদি আমরা বক্স আনতে চাই তো সেক্ষেত্রে কী হবে বক্সগুলো কিন্তু আমাদের ছোট বড় হতে পারে একই ম্যাপে যদি না হয় তাহলে দেখতে ভালো লাগবে না এই জন্য আমরা কি করবো বারবার আনবো না একটাকে আনার পর এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করবো তাহলে ডুপ্লিকেট হবে কন্ট্রোল ডি প্রেস করলে কিন্তু ডুপ্লিকেট হয় সিলেক্ট করে কন্ট্রোল ডি এটাকে একটু এদিকে চাপাবো এইভাবে আমরা ডুপ্লিকেট করে নিতে পারি যে কোনো টেক্সট বক্সকে এবার ঠিক একইভাবে সবগুলোকে ডুপ্লিকেট করে এখানে নিচে বসাতে হবে তো সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করতে গেলে আমাদের কি করতে হবে একটাকে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল কি ধরে বাদ দা করে সিলেক্ট করে নিতে হবে তাহলে সবগুলো একবার সিলেক্ট হয়ে গেল কন্ট্রোল প্রেস করলে ডুপ্লিকেট হয়ে যাচ্ছে না এরকম করে আমরা বসাতে পারি এইবার ছবি দেখে নাম লেখো ছবি দেখে নাম লেখো ছবি নিয়ে আসতে হবে বাচ্চাদের স্কুলে যদি প্রশ্নপত্র এরকম বানাতে চাই আমরা ইনসার্টে গিয়ে পিকচারে গিয়ে ছবি আনতে পারি অথবা ক্লিপ আর্টে গেলেও আমরা কিন্তু ছবি নিয়ে আসতে পারবো ক্লিপ আর্টে ক্লিক করলে ডান দিকে গো অপশন আসবে এখানে ক্লিক করবো এখানে কিন্তু ছবিগুলো আসবে এখানে ক্লিক করলে সেই ক্লিপ আর্টের ছবিগুলো আমরা কোনো ধরে ছোট করে নিতে পারি টেক্সটে গিয়ে টাইট করে নিব তাহলে ছবিটা মুভ করতে পারবো যে কোনো দিকে আমরা এরকম অনেক ছবি থাকবে এখানে ক্লিপ আর্টের মধ্যে এখান থেকে আমরা ছবিগুলো নিয়ে নিতে পারি কোনায় ক্লিক করলে ভেতরের ছবিগুলো বেরোবে অবশ্যই নিয়ে আসার পর টাইট করতে হবে কিন্তু তাহলে ছবিটা মুভ করতে পারবো আমরা আমরা ইচ্ছা মতো ছোট করে নিতে পারি তো এরকম আসার পর ছবিটা কিন্তু ঠিক মতো দেখা নাও যেতে পারে তো আমাদের এখানে টাইট যখনই করবো টেক্সট নিয়ে গিয়ে তখন ছবিটা ক্লিয়ার আসবে এরকম ছোট এবার এগুলোর নিচে আমরা যদি চাই যে একটা করে বক্স করব তার জন্য বারবার বক্স আনার দরকার নেই বক্সটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করলে ডুপ্লিকেট হবে অটোমেটিক তারপর এটাকে নিচে এইভাবে বসাবো সিলেক্ট করে কন্ট্রোল ডি এখানে একটা কন্ট্রোল ডি এখানে এইভাবে আমরা প্রত্যেকটা ছবির জন্য আলাদা আলাদা এরকম বক্স করে দিতে পারি এরকম করে আমরা কিন্তু প্রশ্নপত্র তৈরি করে দিতে পারি তো পাঁচ নাম্বার ক্লাসে এরকুই থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং পরের ভিডিও গুলি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেললাইকন টিতে প্রেস করে রাখবে ধন্যবাদ